কেজরিওয়াল হব প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থী। ২০২৪ মোদীৰ প্ৰতিদ্বন্দ্বী হব অৰবিন্দ কেজরিওয়াল। বিরোধী ইন্ডিয়ায় নির্বাচিত করবনে অরবিন্দ কেজরিওয়ালক? অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী পদৰ প্ৰাৰ্থী হব বুলি মন্তব্য আপৰ মুখপাত্র প্রিয়ঙ্কা কক্কর। সমাগত ২০২৪ লোকসভা নির্বাচন, যার বাবে তৎপর হয়েছে প্রতিটি রাজনৈতিক দল সংগঠন। ২৪ লোকসভা নির্বাচনক কেন্দ্র করে ২ সেপ্টেম্বর মুম্বাইত বিরোধী ইন্ডিয়াই আর এনডিএর পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হব। কিন্তু আপ দলের রাষ্ট্রীয় মুখপাত্র প্রিয়ঙ্কা কক্করে ২৪ নির্বাচন সন্দর্ভত করেছে এক বিশেষ মন্তব্য। মুখপাত্রগীর মতে প্রধানমন্ত্রী পদর বাবে উপযুক্ত অরবিন্দ কেজরিওয়াল, শিক্ষা আর প্রশাসনিক দক্ষতার দক্ষ অরবিন্দ কেজরিওয়াল, অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক বিরোধীয় ২৪ প্রধানমন্ত্রীর পদর বাবে উপযুক্ত বলে উল্লেখ করে প্রার্থিত্ব প্রদান করবেন বলে দাবি করে। কেবল সিমানই নহয়, মুখপাত্র প্রিয়ঙ্কা কক্করের মতে আপ প্রধান বা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে ধারাবাহিকভাবে সাধারণ জনতার কাছত থাকি সমস্যার সমাধানের বাবে চেষ্টা করে আহিছে বলেও দাবি উত্থাপন করে। লগতে তেখেতে উল্লেখ করে যে ২০২৪ বিজেপিক পরাস্ত করাটাই বিরোধীর একমাত্র লক্ষ্য। এই দাবি উত্থাপন করার পিছতে বিরোধী শিবিরের মাজত তুমুল চর্চা আরম্ভ হয়েছে। কেন বিরোধীর মাজত এতিয়াও আলোচনা হওয়া নাই কিংবা সিদ্ধান্ত লওয়া হওয়া নাই যে কোন হব ২৪ বিরোধীর প্রধানমন্ত্রীর পদর প্রার্থী? দিল্লির অধ্যাদেশের সন্দর্ভত আপ দলে কংগ্রেসের সহায় বিচারিছিল আর বিরোধী মিত্রজোটর বাবে মূল শর্ত আছিল যে যদিহে বিরোধীয় আপক লগ দিয়ে তেতিয়াহে বিরোধীর ইন্ডিয়াত যোগ দিব আম আদমি পার্টিয়ে। পিছে অবশেষত কংগ্রেসে সেই আশ্বাস দিয়ে আর পরবর্তী পর্যায়ত আপে বিরোধী শিবিরত যোগ দিয়ে। তেনেস্থলত আপর বাবে ইয়া কিমান সহজ সম্ভাব্য হব যে অরবিন্দ কেজরিওয়ালক কংগ্রেসের সহিতে বিরোধীর ২৬টা দলে প্রধানমন্ত্রী পদর বাবে নির্বাচিত করব বা প্রার্থিত্ব প্রদান করব? ইফালে চর্চিত হয়েছে যে সাংসদ পদ ঘুরাই পার পিছত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম প্রধানমন্ত্রী পদর বাবে নির্বাচিত হব। সমান্তরালক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নামও বহুতে উত্থাপন করা দেখবলে পাওয়া গেছে। উল্লেখ্য যে ২৩ জুন তারিখে বিহারের পাটনাত মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আহ্বানত বিরোধীর প্রথমখন বৈঠকত ১৭টা রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছিল। তারপর ১৭ আর ১৮ জুলাই তারিখে বেঙ্গালুরুত কংগ্রেসের আহ্বানত অনুষ্ঠিত হয়েছিল বিরোধীর বৈঠক, যত ২৬টা বিরোধী দলে অংশ লৈছিল। ইয়ার পিছত শনিবারে অর্থাৎ ২ সেপ্টেম্বর মুম্বাইত অনুষ্ঠিত হব বিরোধী ইন্ডিয়ার বৈঠক। কিন্তু এই বৈঠকত মিলিত হওয়ার পূর্বেই আপর মুখপাত্রগিয়ে মোদীর একমাত্র প্রতিদ্বন্দ্বী অরবিন্দ কেজরিওয়াল হওয়াটো উচিত বলে দাবি করার ঘটনায় রহস্যর সৃষ্টি করেছে এতিয়া বিরোধীর শিবিরত। ডিজিটাল ডেস্ক, অসম লাইভ ২৪।